কল্লাসুদ রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল বাবার সাথী নয়। যারা মনে করেন কল্লাসুদ রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল বাবার সাথী, এটা 100% ভুল তথ্য। নিজে টাকা খরচ করে শত শত মাইল দূর থেকে নৌকায়, বাসে, মাইক্রোতে বিভিন্নভাবে এখানে আসছেন। আমরা আপনাদেরকে সেরকম সম্মান করা, সেরকম আপ্যায়ন করার মতো আমাদের তেমন ব্যবস্থাও নাই, কিন্তু আপনারা আসছেন কার মহব্বতে? কার মহব্বতে আসছে? আপনারা এই আল্লাহর ওলির মহব্বতে আসছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওনার নামের পিছনে লেখা আছে রাদিয়াল্লাহু তাআলা। দেখেন আসেনি রয়কাররা, বিশাগর আসেনি? দেখেন আসেনি রয়কাররা? রয়কাররা বিশাগর মানে রাদিয়াল্লাহু তাআলা। এখানে কি লেখা আছে দেখছেন আপনারা? এখানে লেখা আছে সন, ত্রিপুরা সন লেখা আছে 323 ত্রিপুরা। আজকে ফেসবুক স্ট্যাটাসে আমার এক বন্ধু, আমি চিনি না, কি ফেসবুক বন্ধু লিখতেছেন 703 নম্বর উরুষ নাকি এইটা, আমার ব্রেনে আর ধরে না 703 নম্বর উরুষ সে পাইলে কোথায়। আন্তাজি খালি বললেই চলবে না যে কেল্লা শহীদ সিলেট থেকে আইছে, কেল্লা শহীদ মাধবপুরতে আইছে, কেল্লা শহীদ ইয়েমেন থেকে আইছে, কেল্লা শহীদ আফগানিস্তান থেকে আইছে, কেল্লা শহীদ মদিনা থেকে আইছে, কেল্লা শহীদ মক্কা থেকে আইছে। আন্তাজি বললে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। যারা আসে তারা ঠিকই জানে উনি কেডা, জানে কি জানে না? যারা আসে ঠিকই উনাকে চিনে। গুলজারে আলম নামে একটা কিতাব লিখেছেন, আপনার বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারে মুতওয়াল্লি সাহেব যে কিতাবটা মানুষকে দেয়, আমি প্রায় সময় এই কিতাবটা নিয়ে কথা বলি। এখানে 360 আউলিয়ার নাম লেখা আছে, কিন্তু আমাদের বাবাজান কেবলার নাম নাই। নাম না থাকার কারণ কি? 360 আউলিয়ার সাথে উনি আসে নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু অনেকে জানে না 360 আউলিয়ার একজন বলে প্রচার করে, ফেসবুকে ইউটিউবে লেখে, বিভিন্ন ভিডিও করার পরে এই ভিডিওটা সারে দেখা কল্লাসুদ রহমাতুল্লাহ আলাই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথী। আমি চ্যালেঞ্জ করব ওই সকল বন্ধুদেরকে যারা বলেন শাহজালাল কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই ওনারা সফর সঙ্গী বা সাথী, আমার প্রমাণ দেন, কোথাও পাবেন না। কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই এই মসজিদ হয়েছে আমাদের রানিহার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর হিসাব দিয়ে গেছেন 900 বছর আগে এই মসজিদ হয়েছে, 950 বছর আগে এই মসজিদ হয়েছে ওনার হিসাবে, উনি হিসাব করে বের করছে। এই মসজিদের পশ্চিম পাশে একটা বক্স আছে, বক্স চার কোণার চা বক্স আছে, বক্সের মধ্যে ফার্সিতে লেখা ছিল, লেখাটা এখন নাই, মুছে গেছে। আমার আব্বা বলতেন, এখানে মসজিদের খতিব ছিলেন আব্বা, আব্বা বলতেন যে ইয়াদগার শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ, সৈয়দ আহমদ গেসুদারাজের স্মরণে এই মসজিদ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে শাহজালাল মুজাহিদি এমনই আসছে, 700 বছর পার হয়েছে, আর এই মসজিদই হয়েছে 950 বছর পার হয়েছে। মসজিদ প্রথম পাক্কা হয় না, মসজিদ প্রথম থাকে কুড়াগর, বেড়ার থাকে, আস্তে আস্তে বিল্ডিং হলে মানুষ সন লাগা, বেড়া থাকতে লাগা না, মাটি সনের থাকতে লাগা না, তখন পুরাপুরি হয়, তখন একটা সন টন দিয়ে সুন্দর করে। তাহলে এই মসজিদ এ প্রমাণ করে কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই শাহজালাল বাবার সাথী নয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আজ থেকে বলে যান, যারা মনে করেন কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই শাহজালাল বাবার সাথী, এটা 100% ভুল তথ্য। উনি শাহজালাল বাবার সাথী নয়, উনি আরো অনেক আগে আসছেন। চট্টগ্রামে বদর আউলিয়া, চট্টগ্রামে বারো আউলিয়া, শাহজালাল মুজাহিদের বহু আগে আসছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। 712 খ্রিস্টাব্দে এই ভারত উপমহাদেশে ইসলামের প্রচার শুরু হয়। 712 খ্রিস্টাব্দ মানে ইংরেজি, এখন 2022 চলে, যুগ বিয়ে করে দেখেন এই ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত আসছে কত আগে। তাহলে এত আগে সাহাবায়ে কেরামরা পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে পাক ভারত উপমহাদেশের মধ্যে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে হযরতে কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলি আমরা, কিন্তু লেখা কিন্তু রাদিয়াল্লাহু তাআলা, এটাই আগে আজকে লেখছে, এটা আমার জন্মের আগে লেখা, এটা এটা লেখা আছে রাদিয়াল্লাহু তাআলা। রাদিয়াল্লাহু তাআলা শুধু ওলিদেরকে বলা হয় না, ওলির উপরের স্তরদেরকে বলা হয়। সকলে বলে সুবহানাল্লাহ। এটা আমি দেখাইলাম ওদেরকে, আপনারা বাস্তবে দেখালাম রাদিয়াল্লাহু তাআলা লেখা আছে কিনা। তাহলে শুধু উনি সাধারণ একজন ওলি নয়, উনি ওলি বানাইবার মেকার।
উনি আল্লাহর ওলি, এখান থেকে বানায় দিলে ওলি হইয়া বাড়ির যায়, বলেন সুবহানাল্লাহ। অনেকে জানে না ওনার পাওয়ার। নুরুল ইসলাম ফারুকীর নাম শুনছেন? আমি প্রায় সময় বলে থাকি নুরুল ইসলাম ফারুকী অনেক বড় একজন বক্তা ছিলেন বাংলাদেশের মধ্যে, যাকে আগস্ট মাসের 27 তারিখ জবাই করা হয়েছে ওনার বাসায়। ওর মাজারের মধ্যে মাহফিলে আসছিলেন জিয়ারত করার জন্য। জিয়ারত করার জন্য যখন আসছেন, আসার পরে ওনাকে আমাদের রতন খাদেম এখনো মনে এখানে বয়ে রয়েছে, উনি ভিতরে লয়ে গেছে জিয়ারত করার জন্য। জিয়ারত করার পরে যখন বের হলেন, তখন নুরুল ইসলাম ফারুকী রতন ভাইকে বললেন, ভাই ভিতরে সবাইকে যাইতে দিয়েন না। আচ্ছা, সবাইকে কি ভিতরে যাইতে দেয়? আপনারা সবাই যাইতে পারেন? যাইতে পারেন না, দেয় না। নুরুল ইসলাম ফারুকী বলে, ভিতরে যাইতে দিয়েন না, কারণ এখানে আমার রাসূল পাক হাজির হয়, আল্লাহর ওলিরা এখানে মিটিং করে। বলেন সুবহানাল্লাহ। যখন ওনাকে শহীদ করে ফেলা হলো, যখন উনি শহীদ হয়ে গেলেন নুরুল ইসলাম ফারুকী, যখন টিভির হেডলাইনে ওনার নাম আসতেছে, দেখো রতন ভাই আমার রাত্রে ফোন দিয়ে কয়, ভাই একটা আল্লাহর ওলি চলে গেছে। আমি কি কেমনে তো আমার কাছে এই কথাটা তো উনি বলছে যে এখানে আল্লাহ রাসূল আসা যাওয়া করে। সকলে বলে সুবহানাল্লাহ। চাপুরের এক মুরব্বি আমাকে বলতেছে যে আমি অনেক শখ ভিতরে ঢোকার জন্য, আমার খাদেমরা দেয় না। একদিন আয়সা দেখি খাদেম আমার খুব ঘনিষ্ঠ খাদেম পরিচিত চাপুর বাড়ি, আমাকে ভিতরে যাইতে দিছে। উনি আবার কিছু আমলদারি মানুষ, ভিতরে বসে মোরাকাবা করছে। মোরাকাবা করে দেখে এখানে আমার রাসূল ইমাম হুসাইন হযরতে কল্লাসুদ রহমাতুল্লাহ আলাইহি এবং গাউসে পাক এবং খাজা বাবা ওনাদের আধ্যাত্মিকভাবে এসে এখানে মিটিং চলতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা রূহ আসতে পারে কি না? নবীজি আসতে পারে কি না? নবীজি কেমনে আসে আমি একটু বলি। বরফির আব্দুল কাদের জিলানী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন 10,000 মানুষের সামনে। কয় হাজার? 10,000 মানুষের সামনে ওয়াজ করেন মাইক সারা। হঠাৎ করে ওয়াজের মাঝখান দিয়ে, ওয়াজ ছেড়ে দিয়ে উনি স্টেজ থেকে নেমে একজনের সামনে এরকম ভাবে কুরুজর কুরুজর হয়ে দাঁড়ায় রয়েছেন। যার সামনে দাঁড়ায় রয়েছেন উনি একটু উঙ্গাইতেছে আর কি, নিদ্রা বাপ। হঠাৎ করে ওই লোকের নিদ্রা যখন চলে গেল, তখন গাউসে পাক জিজ্ঞাসা করে, আলী ইবনে হাইতি রে, আমার রাসূল তোরে কি কইছে? বুঝালেন কথা? মানুষ দেখলি মনে করেন না সবাই খারাপ, দেখলি মনে করেন না মানুষ পকেট মার। আপনি আমার তো কোটিপতি বহুত লোক ঘুরতেছে, কেন দন দলত ফালাই দিয়ে এখানে চলে আসছে? আমি কি চিনি উনারে? আমি তো চিনি না। এখানে তো কল্লা বাবার পাগল, আমার পাগল না তো। এখানে বহুত বড় লোক ঘুরতেছে, ওলি আব্দাল গাউস কুতুব ঘুরতেছে, পীর মাসাই ঘুরতেছে, বড় বড় আলেম ঘুরতেছে। আমরা সব আলেমকে সময় দিতে পারি নাই। পাঁচ মিনিট করে আমরা 7-8 জনকে দিছি, এরপরে কি করবো? আমার সময় কেটে গেছে। আমি কিছু সবার দেন, আমার দরকার নাই। আমি দু একটা কথা কব। বলতেছিলাম গাউসে পাক বললেন, আলী ইবনে হাইতি রে, তোমাকে আমার রাসূল কি বলেছে? তো আমার রাসূল বলেছে, আমি যেন সবসময় আপনার সামনে থাকি। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা যা কইছে তা তো আমারে কইছে, তো আমার আবার কি কইছে? তো আমি তো সবই দেখছি। তো আমি গাউসে পাককে আমার নবীজি বলেছে, হে আব্দুল কাদের, আলী ইবনে হাইতিকে সবসময় তোমার সামনে সামনে রাখো। বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক আমার নবীকে দেখে চক্ষু খোলা অবস্থায়, আর আলী ইবনে হাইতি আমার নবীকে দেখে চক্ষু বন্ধ করা অবস্থায়। সুবহানাল্লাহ। বলেন না, তাহলে যার যার স্ট্যাটাস, যার যার পাওয়ার দিয়ে রাসূল পাকের জিয়ারত, যার যার পাওয়ার দিয়ে কল্লা বাবার জিয়ারত হয়। বহুত মানুষ কল্লা বাবাকে দেখে, বহুত মানুষ বহুত মানুষ কল্লা বাবাকে দেখে। আমরা দেখতে চাই, কে কে দেখতে চাই কল্লা বাবারে? একটা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই